আজ আমরা বেরিয়ে পড়েছি ওয়েমাউথ বিচের উদ্দেশ্যে। তো বিচ মানেই আমার কাছে একটা আলাদা রকম ভালোবাসা, মানে আমার এত ভালো লাগে। আমি এর আগেও একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি পুকুর দেখলেও আমি এত হ্যাপি হয়ে যাই, কি বলবো, মানে জলটা আমার খুব ভালো লাগে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি অমিতদা, অন্তরা, রিকের সাথে, আমরা ওরা তিনজন আর আমরা তিনজন। আর আমরা যাচ্ছি ট্রেনে করে, আর ট্রেনে করে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লাগবে ওয়েমাউথ পৌঁছতে। কিন্তু জানো তো কিচ্ছু মনে হয় না, মানে যখন আমরা ট্রেনে করে যাই এত সুন্দর ভিউ পাওয়া যায়, ওগুলো দেখতে দেখতে কখন যে টাইম চলে যায়, মানে একটুও বোর লাগে না, কিচ্ছু লাগে না, বেশ মজায় মজায় আমরা চলে যাই। আমরা ওয়েমাউথে নেমে গেলাম, আর এখান থেকে হেঁটে হেঁটেই বিচে যাওয়া যায়, মানে বিচটা কিন্তু খুব বেশি দূরে নয়, জাস্ট এখান থেকে 5-7 মিনিটও লাগে না, একটুখানি জাস্ট হাঁটা পথ, মানে এখান থেকে তোমরা ওই ঘড়িটা দেখতে পাচ্ছ, জাস্ট ওইটুকু যেতে লাগবে, একদমই কাছে। তো আমরা চলে গেলাম ওয়েমাউথ বিচে। আর আমাদের আজকের মেন কিন্তু উদ্দেশ্য এই জায়গাটা নয়, এখান থেকে আমরা আবার যাব অন্য একটা জায়গাতে। তো চলো আগে ওয়েমাউথ বিচটা একটু ঘুরে দেখে নিই, তারপরে সেই জায়গাটাতে যাব। এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে বাচ্চাদের, সেই জন্য তুমি যেখানেই যাবে, মানে মোটামুটি যে কোনো বিচ বলো, বড় বড় মাঠ বলো, তো সেখানে কিন্তু এই রাইডসগুলো মাস্ট, এগুলো থাকবেই। তো এবার আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি একদম, কিন্তু আজকে তো আর স্নান করার কোনো ব্যাপার নেই। তো মোটামুটি কয়েকটা রিলসের জন্য বেশ কিছু ভিডিও করলাম, বেশ মজা হলো, আর তোমরা মনে হয় কয়েকটা রিলস অলরেডি দেখেও নিয়েছো। রিলস বানানোর জন্য এই শ্যুটটা আমি করেছিলাম, তো এটাই আমরা আবার অমিতা আর অন্তরাকে করতে বলেছি, তারপরে ওরাও বেশ করেছে। ওয়েমাউথ বিচটাতে মোটামুটি আমরা ওই 1 ঘন্টা মতন থেকেছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করেই, কারণ এখন আমরা যেখানে যাব সেখানে যেতে বাসে করে টাইম লাগবে ওই 50 মিনিট মতন। তো আমরা পোর্টল্যান্ডে যাব, তো ওই জন্যই আমরা এই ওপেন হুড বাস চুজ করে নিয়েছি আর এখানে উঠে পড়েছি। তো এটা করে আমাদের 50 মিনিট যেতে লাগবে, চলো যাই। আর এখান থেকে যেতে যেতে যে ভিউ পেয়েছি না, কি বলবো তোমাদের, আমি বেশ কিছু ক্যাপচার করেছি, যদিও দেখো মানে চোখে দেখা আর ক্যামেরার মাধ্যমে দেখা আকাশ পাতাল তফাত, তবুও আমি যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আচ্ছা, আমার মতন কে কে পছন্দ করো সমুদ্র, মানে আমাকে যদি বলা হয় পাহাড় না সমুদ্র, আমার তো সবার প্রথমে থাকবে সমুদ্র, মানে আমার পাহাড়ও ভালো লাগে, কিন্তু কি বলতো পাহাড়ের ওই রাস্তাটাই আমার কাছে মানে খুব ভয়ঙ্কর লাগে। আদারওয়াইজ যদি ভিউর কথা বলো তাহলে তো বেশ ভালো লাগে, কিন্তু ওই রাস্তা দিয়ে আগে যেতে তো হবে, তারপরে ভিউ। কিন্তু দেখো এই পাহাড়ে, এগুলোও পাহাড়ি রাস্তা, কিন্তু এখানকার পাহাড়ি রাস্তাগুলো অতটা ভয়ঙ্কর হয় না, সেই জন্য এগুলো আমার বেশ ভালো লাগে। তো ফাইনালি আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছেই গেলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে পোর্টল্যান্ড বিল লাইট হাউস, না হ্যাঁ পোর্টল্যান্ডের লাইট হাউস বেসিক্যালি এটা। ওয়েমাউথ থেকে প্রায় 1 ঘন্টা বাসে করে আমরা এখন এই জায়গাটাতে আসলাম, এই জায়গাটার নাম হচ্ছে পোর্টল্যান্ড বিল লাইট হাউস। আর আস্তে আস্তে যে ভিউটা পেয়েছি ওটাতেই মন খুশি হয়ে গেছে, এত সুন্দর ভিউ আমরা পেয়েছি, দারুণ দারুণ। আর এখন তো রয়েছে, এখন আবার যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো আপনারাও দেখবো, আমার তো অসাধারণ লেগেছে। মানে ওয়েমাউথ বিচটা তেমন কিছুই না বর্মাউথের মতন। এবার শুধু ভিউগুলো দেখো তোমরা, এতক্ষণ যা দেখছিলাম সেগুলো তো ভালো লাগছিলই, আর এখন যেগুলো দেখছি সেগুলো হচ্ছে সব কিছু ছাড়িয়ে চলে গেছে, এত সুন্দর ভিউ আর এত সুন্দর ওয়েদার পেয়েছি, মানে সব কিছু মিলিয়ে
অসাধারণ হয়েছে, মানে সব কিছু, আমাদের ভিডিও বলো, ফটো বলো, এনজয় বলো, মানে সব কিছু একদম দারুণ হয়েছে। কি করিস তুই? দেখো মানে কি সুন্দর লাগছে বলতো, এখানে দাঁড়িয়ে সুপার এখানে আমরা পুরো এক ঘন্টা ছিলাম, কারণ এখানে যে বাস আসে সেটা এক ঘন্টা পরপর আসে, তো দু ঘন্টা হলে আবার খুব বেশি চাপ হয়ে যাবে, কারণ এখানে সেরকম খাবার দাবারের দোকান ছিল না। সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম আর একটা জায়গাতে, যেটা হচ্ছে স্যান্ডসফুট ক্যাসেল। তো এই জায়গাটাও না খুব সুন্দর, মানে বলছি না যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। আর তোমরাও দেখছো, তোমরাও কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো, ওয়েমাউথ পোর্টল্যান্ড আর নাকি এই ক্যাসেলটা। তো আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটাতে আর আমরা যেতে পারিনি, মানে আর ভালো লাগছিল না, পারছিলাম না আমরা সবাই মিলে। তো বললাম এবার চলো ওয়েমাউথেই চলে যাই, বিচটার কাছে, কারণ ওখানেই তো স্টেশনটা। তো ওখানে গিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ খানিকক্ষণ বসলাম, তারপরে আবার আমরা ট্রেন ধরলাম। ওয়েমাউথ বিচে চলে আসলাম, আর এরপরে আমরা খাবার নিয়ে নিলাম। ডোডো এই বাকেট সহ ওর চিপস আর নাগেটস নিয়ে নিয়েছে, তারপরে আমরা ফিশ অ্যান্ড চিপস খেলাম। খাওয়া দাওয়া করার পরে একটু ঘোরাঘুরিও করেছি, তারপরে আমরা ট্রেন ধরেছি। আর এরপরে যেটা অদ্ভুত ব্যাপার, দেখো আমরা নেমে গেছি সাউথহ্যাম্পটন সেন্ট্রালে, কিন্তু এখানে এসে দেখছি বৃষ্টি। তারপরে জানলাম যে আজকে সারা দিন এখানে বৃষ্টি হয়েছে, আর এদিকে আমরা এত সুন্দর ওয়েদারে ঘুরে আসলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে আমরা ক্যাব বুক করলাম, আমি, অন্তরা, ডোডো এরা সবাই ক্যাবে চলে আসবো, আর ওইদিকে জয় আর অমিতা বাসে চলে আসবে। এখন বাজে রাত 9টা, তো এখনো আমরা বাড়ি যাইনি, না গিয়ে অমিতদার বাড়িতে এখন খাওয়া হচ্ছে চা বিস্কুট। চাটা চুমুক দিয়েছে, হ্যাঁ যাই হোক, চাটা খেয়ে তারপর আমরা বাড়ি যাব, যদি আমাদের বাড়ি পাশেই সেই জন্য অত চাপ নেই। আজকে মনে হচ্ছে আর বাড়ি ঠাড়ি যাবো না, কারণ আমরা অমিতদার বাড়িতে চাটা খেলাম, তারপরে যাচ্ছিলাম বাড়িতে, দীপক ভাইয়ের সাথে দরকার ছিল, ও ডেকেছে দীপক ভাইকে, তারপরে তো ভাবি ডেকে এখন এখানে দিশা টেনে নিয়ে এসছে, ভাবি টেনে নিয়ে এসছে, দিয়ে আমরা দীপক ভাইয়ের নিচে একটা দাঁড়িয়ে ছিল, তারপরে আমরা দীপক ভাইয়াকে পরে ডাকলাম যে ভাইয়া উপর আওয়া যাও। দিস দিস কিউট গার্ল মেড মি ডান্স প্রপারলি।
তো এখানে এখন আমরা ডিনার করব, তারপরে মানে ঝটাফট ডিনার হলো, মানে এখানে ভাবি, হ্যাঁ দেখাচ্ছি আমি, এখানে ভাবি খিচুড়ি রান্না করলো গরম গরম আর তার সাথে ডিম ভাজা, চলো দেখাই। তো এখানে একদম গরম গরম খিচুড়ি পোলাও যাই বলো সেটা কিন্তু রেডি, আর সাথে আছে ডিম ভাজা, আর চিংড়ি মাছের তরকারি ছিল সেটাও গরম করতে বসিয়ে দিয়েছে। তো এই সব কিছু দিয়ে আমরা আজকে রাতে ডিনার করলাম। আর ডোডো এখানে বসে খাচ্ছে, আমি জানি না আমার বাবা তো এখানে খাচ্ছে। এ বাবা দেখি একটু, এই দেখো না মামা, দেখা দেখা প্লিজ 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 তাড়াতাড়ি, ই ই এই দেখো আজকে পড়ে গেছে ওখানে গিয়ে। এখন দেখো মারামারি হচ্ছে রীতিমতো, এদের ডিনার হয়ে গেছে আমাদের জন্য, আমরা ভেবেছি এরাও ডিনার করবে, এখন বলছে আমরা তো তখন খেয়ে নিয়েছি যখন তোমরা ডাকলে, আমরা ডেকেছি মোটামুটি 9:30 আর এখন 10:30 বাজে, এটা আমাদেরই দোষ আজকে না, অবশ্য খুব দরকারে একটা কথা বলা ছিল সেই জন্যই ডাকা হয়েছিল। যাই হোক আর কি বলো, যেখানে থাকে কপালে সেখানে খাওয়া দাওয়া হয়, তাই না বলো? চলো, মানে এত কিছু আমাদের জন্য, মানে এত ডিম ভাজা আমি কিছু নেই ভাবতে পারছি। হ্যাঁ আমরাও খাইঙ্গে, তো হ্যাঁ হ্যাঁ এই তো খাইঙ্গে খাইঙ্গে, তোরা তোরা খাইঙ্গে। চলো তাহলে চলো আজকে আমরা এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব। আর দিশার সাথে দুখানা রিলস বানিয়েছে, খুব সুন্দর ডান্স তুলেছে সেই জন্য করলো, তো সেটাও ছাড়বো পরে দেখতে পাবে। তো যাই হোক এইভাবেই চলে গেল আর কি। কি আছে দেখো না, পোলাও